শ্রেণী প্রথম বিষয় ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা। ছোট সোনামণিরা কেমন আছো? অনলাইন ক্লাসে নিশ্চয়ই বসেছো। আসো আমরা একটু অনলাইন ক্লাসে পড়াশোনা করি। গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম অধ্যায় তিন, তাই না? মনে আছে জরুরি কতগুলো দোয়া পড়েছিলাম গত ক্লাসে? একটু মনে করার চেষ্টা করো, দেখবে মনে আসবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম জরুরি দোয়া। প্রথম পড়েছিলাম আল্লাহ হাফিজ কখন বলবো, কি কারণে বলবো, তারপরে ইন্না লিল্লাহ কখন বলবো, আর সুবহান আল্লাহ কখন বলবো। বেশি না, মাত্র তিনটা গত ক্লাসে আমরা পড়েছিলাম। আশা করি সবাই ক্লাসগুলো দেখেছো, তাই না? আল্লাহ হাফিজ মানে কি? আল্লাহ রক্ষাকারী। কেউ কোথাও চলে গেলে, দূরে কোথাও গেলে আমরা কি বলবো? আল্লাহ হাফিজ। ভাইয়ে কলেজে যাচ্ছে বলবো কি? আল্লাহ হাফিজ। যখন কেউ বিদায় নেবে তখন কি বলবো? আল্লাহ হাফিজ, তাই না? এই কথাগুলো আমরা কখন বলবো? কেউ চলে গেলে, কেউ দূরে কোথাও যাচ্ছে, তখন তো কি আল্লাহ হাফিজ মানে হলো আল্লাহ রক্ষাকারী, মানে আল্লাহ তোমাকে রক্ষা করবে। কোথাও গেলে আমরা যে কোনো বিপদে পড়তে পারি, এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করে? আল্লাহ রক্ষা করে, তাই না? দেখবে অনেক বিপদ আছে যেগুলো হওয়ার ছিল, কিন্তু আল্লাহ যদি রক্ষা করে সেই বিপদটা আর হবে না। সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা করে পথ চলবো। এরপর হলো ইন্না লিল্লাহ, উচ্চারণ দেখো, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। এটা আমরা পুরোটা বলবো। এটা আমরা বিশেষ করে কেউ মারা গেলে তখন বলা হয়। টিভিতে তোমরা দেখবে কেউ যদি মারা যায় তখন তার নামটা লিখে বলে যে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। আবার আমরা যে কোনো একটা দুঃসংবাদও কিন্তু বলতে পারি ইন্না লিল্লাহ ও ইন্না ইলাহি রাজিউন। আবার মনে করো কিছু হারিয়ে গেছে, টাকা পয়সা হারিয়ে গেছে, কোনো প্রয়োজনীয় জিনিস খুঁজে পাচ্ছ না, তোমার একটা প্রয়োজনীয় জিনিস, তখন তুমি যদি ইন্না লিল্লাহ পড়ো দেখবে খুব সহজেই জিনিসটা পেয়ে যাবে। তাহলে আমরা কখন বলবো ইন্না লিল্লাহ? বা আমরা অনেক সময় অনেক কিছু হাত থেকে পড়ে যেয়ে ভেঙে যায়, এটার কারণেও আমরা অনেক সময় বলে ফেলি ইন্না লিল্লাহ। হ্যাঁ, আমার হাত থেকে পড়ে গেল, আমার হাতটা কেটে গেল, এরকম নানা রকম হতে পারে। আচ্ছা, এরপর হলো সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ মানে আল্লাহ সকল পবিত্রতা আল্লাহর। আমরা আল্লাহর মহিমা শুনে যখন বলবো সুবহান আল্লাহ, আমরা গাছে গাছে ফুল ফল পাখি দেখে বলবো সুবহান আল্লাহ, মাঠ বড় ফসল ধান পাট দেখে কি বলবো? সুবহান আল্লাহ, এত সুন্দর ফসল দেখলে মনটা জুড়িয়ে যায়, তাই না? যারা গ্রামে গিয়েছো তারা গ্রামে গেলে দেখবে যখন সবুজ ধান থাকে তখন দেখতে একরকম লাগে, ঘাস চারিদিকে করে সবুজ আর সবুজ। আবার যখন ধান পেকে যায় তখন কি হয়? সোনালি রং হয়, তাই না? সোনালির মতো একদম সুন্দর একটা রং হয়, তখন দেখতে চোখটা জুড়িয়ে যায় যে চারিদিকে শুধু সোনালি রং। এইরকম আমরা যদি যাই কোনো ফুলের দেশে ফলের মধ্যে, তখন দেখে সত্যি আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, এত সুন্দর এত সুন্দর। তাহলে আমরা কোনো কথা শুনেও বলবো কিন্তু সুবহান আল্লাহ, ভালো কথা শুনেও বলবো সুবহান আল্লাহ। ছোট্ট সোনামণিরা, এই দুটো দোয়া কিন্তু আমরা শিখেছি, এখন আমরা কিন্তু আমাদের কাজে পরিণত করবো। যখন এইগুলো আমাদের বলার সময় হবে আমরা কিন্তু ঠিক সেগুলোই বলবো। হ্যাঁ, আমরা টাটা বাই বাই এগুলো বলবো না, আমরা আল্লাহ হাফিজ বলে বেরোবো। আমরা কোনো কারো সংবাদে আমরা কি খুশি হব না, কারো মৃত্যু সংবাদে আমরা সঙ্গে সঙ্গে বলবো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, এটা শোনার সঙ্গে সঙ্গেই আমরা বলবো। তারপরে আমরা কখন সুবহান আল্লাহ বলবো, এটা তো আমি বললামই। আমরা যা মজার কিছু দেখলে পরেই, আমরা সুন্দর কিছু দেখলেই বলবো সুবহান আল্লাহ। আচ্ছা, আজকে কিন্তু আমরা পড়বো পেজ নাম্বার দশ। পেজ নাম্বার দশে কি আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর জন্য। এই যে এত প্রশংসা দেখবা, সব প্রশংসা কিন্তু আমরা আল্লাহর জন্য করি, মানুষের জন্য প্রশংসা করি না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর এবং নবী রাসূলকে খুশি করার জন্যই কিন্তু আমরা সব কিছু করি। এই জন্য আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলা মানেই হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছো বলবো কি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি, সুন্দর করে বলবো। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়েছে। আবার আমরা খাওয়ার বা আহার পান করার পর কি বলবো? আলহামদুলিল্লাহ মানে খাওয়া দাওয়ার পর আমরা বলবো আলহামদুলিল্লাহ। অনেক সময় কি আমরা হাঁচি দিই, হাঁচু, তাই না? এটা সঙ্গে সঙ্গে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ সকল প্রশংসা আল্লাহ। অনেক সময় কিন্তু আমাদের হাঁচির সাথে আমরা দমটাও বের হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। তাহলে
আমরা এরপরে বলবো হলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে হলো আল্লাহ যা ইচ্ছা করে তাই হয়, তাই তো, তাই না? আমি যা ইচ্ছা করলে তাই হবে? আল্লাহ যদি এখন বলে রোদ, রোদ, আল্লাহ যদি বৃষ্টি দেয়, বৃষ্টি, আল্লাহ যদি ঝড় দেয়, ঝড়। হ্যাঁ, আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই কিন্তু আল্লাহ দিয়ে দেন। তাহলে আমরা মাশাআল্লাহ মানে আল্লাহ যা ইচ্ছা করেন তাই। কেউ ভালো কাজ করলে শুনে কি বলবো? মাশাআল্লাহ। ভালো পরীক্ষা হলে কথা শুনে কি বলবো? মাশাআল্লাহ। কোনো সুখবর শুনে আমরা বলবো মাশাআল্লাহ। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, মনে করো তুমি ফার্স্ট হয়েছ, তাহলে বাড়ির সবাই কি বলবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, তাই না? শুনে কি খুশি লাগবে, তাই না? আমাদের যে আমাদের মেয়েটা ভালো রেজাল্ট করেছে, আমাদের ছাত্রীটা ভালো রেজাল্ট করেছে, এই জন্য আমরা ভালো কিছু শুনলেই বলবো মাশাআল্লাহ, তাই না? কেন আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। আচ্ছা, তারপরে দেখো ইনশাআল্লাহ, এরপর আরেকটা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ ইচ্ছা করে, যদি আল্লাহ ইচ্ছা করে ইনশাআল্লাহ। এখন মনে করো এখনো বলিনি পরে বলবো, এমন করো এখনো করিনি পরে করবো, এরকম কাজ হলে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। হ্যাঁ, এখনো কাজ করতে বাকি আছে, তখন কি বলবো? ইনশাআল্লাহ। আমি অনেক সময় আমরা কবে তুমি বাড়ি যাবে বা কবে তুমি গ্রামে বাড়ি যাবে কি বলবো? ইনশাআল্লাহ, কদিন পরে যাব। আগামীকাল হাতে লেখা আনবে তো টিচার যদি তোমাকে ক্লাসে জিজ্ঞেস করে বলে তুমি কি হাতের লেখা এনেছো, তখন তুমি যদি না এনে থাকো তাহলে কি বলবে? বলবে ইনশাআল্লাহ আগামীকাল আনবো। হ্যাঁ, পরীক্ষার ফলাফল ভালো করবে তো, অনেক সময় টিচাররা তোমাদের জিজ্ঞেস করে, তখন তুমি কি বলবে? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে ভালো রেজাল্ট করবো। তার মানে আল্লাহর উপরে ভরসা রেখে কথা বলতে হবে। তার মানে হ্যাঁ, আমি যাব, আমি খাবো, আমি তো নাও যেতে পারি, আমি তো অন্য কিছু হয়ে যেতে পারি রাতের মধ্যে, এই জন্য আমরা ওটা বলবো না। আমরা সবসময় বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি আমাকে দিয়ে করান তাহলে না আমি করতে পারবো, তাই না? তাহলে আমরা ছোট্ট সোনামণিরা এই যে জরুরি ছয়টা দোয়া পড়লাম, এই দোয়াগুলো কিন্তু আমি শুধু পড়ার জন্য ছোট্ট সোনামণিরা তোমাদের শিখাইনি, আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা বাসায় এগুলো অভ্যাসে পরিণত করবে, বাসায় আম্মু আব্বুর সাথে বা পরিবারে যারা আছে তাদের সাথে ব্যবহারে এইগুলো দোয়াগুলো তুলে ধরবে। তুমি প্রতিনিয়ত বলবে, তোমার আম্মু অনেক সময় তোমাকে বলতে পারে তুমি পড়াশোনা করেছ, তখন কি ইনশাআল্লাহ আমি ভালো রেজাল্ট করবো, তুমি দেখে নিও আমি ভালো রেজাল্ট করবো। তারপরে অনেক সময় আমাদের আত্মীয় স্বজনরা আসে বাড়িতে, তোমাকে অনেক রকমের প্রশ্ন করে, তাই না? তখন তুমি কি বলবে? সেই প্রশ্নের উত্তরের সময় অবশ্যই বলবে নানা নানু বা দাদা দাদি যেই আসে, যদি বলে কালকে স্কুলে যাবে তখন কি বলবে? ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। আমরা যে কোনো কাজই বলার সময় আল্লাহর উপরে ভরসা রেখে বলবো ছোট্ট সোনামণিরা। হ্যাঁ, তাহলে আমরা এই যে ছয়টা দোয়া শিখলাম, দোয়াগুলো কি কি? আল্লাহ হাফিজ, ইন্নানিল্লাহ, সুবহানাল্লাহ, আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। ছোট্ট সোনামণিরা, আমরা কিন্তু এই দোয়াগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবো আর সবসময় বলবো। হ্যাঁ, আর আমি তোমাদেরকে কী বলবো, আমি তো তোমাদের অনেকবার এগুলো পড়িয়েছি, তারপরেও আর তো কিছু নাই, আমাদের বইটা তো শেষ করতে হবে, এটা পড়বো আবার শেষ করব। আমরা তো শেখার জন্য পড়ছি, পরীক্ষা বলে কোনো কথা না, আমরা শেখার জন্য পড়ছি। হ্যাঁ, আবার বাস্তবে এগুলো কাজে লাগানোর জন্য পড়ছি ছোট্ট সোনামণিরা। তাহলে আমরা কিন্তু অধ্যায় তিনটা শেষ করে ফেললাম, অর্ধা দুইও আমাদের শেষ হয়েছে, ইসলাম ধর্ম শিক্ষা সেটার প্রশ্ন করেছি, তারপরে আমরা অধ্যায় একও করেছি, সেখানেও প্রশ্ন আল্লাহ ও আসমানি কিতাব, এটা আমাদের শেষ হয়েছে, তাই না? মনে আছে আমরা কোন জাতি এটা পড়েছিলাম, আমাদের ধর্মের নাম, ইসলাম অর্থ কী, ইমান অর্থ কী, ইমান কাকে বলে, হ্যাঁ, মুসলমানগণ কোন কোন বিষয়ের উপরে ইমান আনবে, এই যে পড়াগুলো আমি পড়েছিলাম ছোট্ট সোনামণিরা, তোমরা কিন্তু বাসায় পুরনো পড়াগুলো আবার দেখবে, বারবার দেখবে। আর তোমাদের তো লিখিত পরীক্ষা, বাসায় লেখার চেষ্টা করবে, বানান করে লেখার চেষ্টা করবে, যদি একটু ভুল হয় আম্মুর কাছে একটু দেখে নিয়ে আবার লিখবে। হ্যাঁ, বারবার দেখে দেখে লিখলে দেখবে তোমার শেখা হয়ে গেছে, তখন তোমাকে যেখান থেকেই প্রশ্ন করো তুমি উত্তর করতে পারবে। আর এই পড়াটাই দেখবে তোমার
প্রতি ক্লাসেই কিছু না কিছু কাজে লাগছে। তাহলে এখন যদি তুমি ভালো করে শিখো তাহলে বড় হলে তোমার আর কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা পড়াগুলো ভালো করে পড়ব। এই যে আজকে আমি যে পড়াগুলো পড়লাম সেই পড়াগুলো সবাই বাসায় একটু ভালো করে পড়বে। আমি তোমাদের যে কোনোভাবেই হোক অফলাইন বা অনলাইনে বা স্কুল খুললে আমি কিন্তু এই পড়াগুলো তোমাদের জিজ্ঞেসে করবো, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। হ্যাঁ, তাহলে সবার জন্য দোয়া রাখো। আল্লাহ হাফেজ।